আমার বাড়ি চাঁদপুর মতলব দপ্তর। আপনি কোন দেশে যাচ্ছেন? আমি সৌদি আরবে থাকি। কোন এয়ারলাইন্স যাচ্ছেন? সৌদি আরব এয়ারলাইন্স। ঘুরে বসেন এরে চিনেন এরে কিভাবে পাইলেন একসাথে আইসেন আপনি বলেন তো ভাই জানেন মধু শাখা সমস্যা হচ্ছে কি ওনার জন্য আমাদের ক্লাস সাতটা বাজে স্যার আছে কথা ছিল তখন ছয়টা পাঁচচল্লিশে ওনার ফার্স্ট পাওয়া গেছে ওনার সাথে আরো দুজন একটা ছেলে কাম মধু নিয়ে আসে ওরা ছেড়ে দিছে ওনাকে ওনার ছেলে মেয়ে দুটো কি তারা ওরা ভূপাই আমার এলাকার লোক তার এলাকার লোক যে পাস করে যে দেখছে হ্যাঁ তারা কি হয় সম্পর্ক ওনার হ্যালো তখন বিমান কি এক ঘন্টা অপেক্ষা করছে ওনাকে যে কোনো একজন লোক রিসিভ করে নিয়ে যেতে হবে পরে আমি বললাম আমি নিয়ে যাবো মানে আপনি যে তার একজন নিয়ে জিম্মা হয় তাকে নিয়ে যেতে হবে আমি আসলাম গাড়ি আমি বললাম ঠিক আছে আমি নিয়ে যাবো বাংলাদেশ পর্যন্ত ওখানে তার যতটুকু পর্যন্ত আমি পৌঁছে দিই আমাদের কোনো সমস্যা আসছে আমাকে ওনাকে তো সিটে সারাক্ষণ বেঁধে রাখতে আমরা এক মিনিট কোথাও দেখে পারতাম না মানে তুলে না যায় হ্যাঁ উঠে যেতে স্যার তখন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এই পর্যন্ত যেহেতু সেখানে আসছে আমরা তাকে নিজ দায়িত্বে তার ঠিকানায় তার গার্জিয়ান বা তার আত্মীয় বা তার পরিবারের কাছে পৌঁছে দিব আপনাকে অনেক ধন্যবাদ ভাই আপনি আসছেন আপনার একটা থ্যাংক ইউ দিলাম আর চা খান কফি খান আপনার ব্যবস্থা আছে আর এয়ারপোর্ট আর্ম পুলিশের এখানে আমরা ডিউটিতে আছি যদি কখনো মনে করেন কারো কোনো আপনি না শুধু আপনার যে কোনো ব্যক্তি হোক আমাদের এই আর্ম পুলিশের যে কোনো ব্যক্তির কাছে উইদাউট এনি রেফারেন্স যে আমি অমুকের অমুক অমুকের তমুক কিছু বলতে হবে না আর কোনো সমস্যার বিষয়ে যদি বলেন কোনো লিগাল যে কোনো সাপোর্টের বিষয়ে আমাদের যে কোনো সদস্য এবং আমরা সবসময় আমরা হেল্প করবো ঠিক আছে ভাই থ্যাংক ইউ বাড়িতে যান ভালো থাকেন হ্যাঁ থ্যাংক ইউ তারপরে রইল আমাদের আমাদের দপ্তর হ্যাঁ ডেফিনেটলি আমরা ভিডিও দেখি ফেসবুকে আমার আইডি আছে আপনার আচ্ছা আপনার পাসপোর্টের ডিটেইলসটা কি দিয়ে যাবেন দিয়ে যান আর আমাদের ফোন নাম্বারটাও নিয়ে যান হ্যাঁ আমি সম্পূর্ণ এই থেকে পাসপোর্টের ডিটেইলস ফটোকপি রাখো আর আমাদের ফোন নাম্বারটা দিয়ে দাও আইফোন নম্বর রেখে দিব যদি আমাদের কোনো বিষয়ে কোনো হেল্প লাগে ফোন দিবেন ডেফিনেটলি ওই নম্বরে ফোন দিও যে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনি